writing the blame on blank pages. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকালবেলা খুবই কুয়াশা পড়ছে, এই কয়েকদিন ঠান্ডাই থাকবে। যাই হোক, আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ পরে স্নান করতে গেলে আর ভীষণ ঠান্ডা লাগবে। তাই আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু দেখতে থাকো স্কিপ না করে। চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করছি। টাটা। এখন ম্যাডাম বেরোচ্ছে অফিসের জন্য। টাটা, সাবধানে যাও, তাড়াতাড়ি চলে আসবে তো। ওকে, ঠিক আছে। এখন জুতো পরছে, আজকে বাইরে এক ফুটু রৌদ্র নেই, কুয়াশায় পড়ছে। এই বাড়িটা হওয়াতে এদিকটাই আলোটা কম। যাও, টাটা টাটা। হ্যাঁ এভরিওয়ান, অনেক পাটনায় গিয়েছে, পাটনায় গিয়ে ও কিছু ক্লিপ আমাকে শেয়ার করেছে, সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সেগুলো দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্ডোর পড়া ব্লগস। ঘুম থেকে উঠে পড়েছি আর ব্রাশ করা কমপ্লিট, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট দিয়ে গেছে, এই যে আমার ব্রেকফাস্ট, দেখাচ্ছি কী আছে। আজকে লঞ্চ আছে আমাদের, তো বেশিক্ষণ লেট করব না, তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে। খেয়ে দিয়ে স্নান করবো, স্নান করে রেডি হবো, রেডি হয়ে বেরোবো। তো চলো ফ্রেন্ডস, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করা যাক, দেখো কি ব্রেকফাস্ট করছি তোমার। আজকের ব্রেকফাস্ট, এখানে চা আছে, এখানে পুরি আছে, এখানে সবজি, পুরি, সবজি, আচার আর চা, এটাই আজকে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই, তাড়াতাড়ি করে রেডি হতে হবে, অলরেডি 8:30 বেজে গেছে। সো ফ্রেন্ডস, আমি রেডি, এবার বেরিয়ে পড়বো। অলরেডি আমার র্যাপিডো ডাকা হয়ে গেছে, র্যাপিডো চলে এসছে, অন দ্য ওয়ে আছে। তো বেরিয়ে পড়ি, চলো গিয়ে দেখাচ্ছি আমাদের লঞ্চ প্রোগ্রামটা কোথায় হচ্ছে, এরকম সাজিয়েছে, চলো। হ্যালো 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 হ্যালো, আজকে আমার লাঞ্চে আছে বেগুন ভাজা, শাক আর ফুলকপি দিয়ে আলু দিয়ে। এখন তো আমাকে একা একাই খেতে হবে, কারণ মা তো চলে গেছে। চলো লাঞ্চটা করে ফেলি, তারপর কথা হচ্ছে। এখন একটু বাইরে এসে দাঁড়িয়েছি, এই সাইডে রোদ্দুটা আগে আসতো, বাট এখন আর আসে না, কারণ এ বাড়িটার কাজ চলছে বলে। এখন দাঁড়িয়ে আছি, একজন আসবে, মাংস আজকে রাত্রেবেলা রান্না হবে, তো আজকে হাঁসার মাংস খাবো রাত্রিবেলায়। একজন দিয়ে যাবে, আমার মায়ের একজন চেনা পরিচিত, এই জন্য দাঁড়িয়ে আছি, ও এখনই আসবে বলেছে। সে ছোটোবেলায় হাঁসার মাংস খেয়েছিলাম, তো এখন বেশিরভাগ শীতকালে হাঁসার মাংসটা খেতে ইচ্ছা করে, কারণ অনেকটা গরম থাকে। গরমকালে হাঁসার মাংস খেলে শরীর খুবই খারাপ করে, অনেকের করে, অনেকের করে না, যাই হোক। তাই আজকে মাকে বলেছিলাম, মানে মাকে আজকেও বলেছিলাম, দুদিন আগেও বলেছিলাম যে হাঁসার মাংস খেতে ইচ্ছা করছে, তো মার একজন চিনা পরিচিত আছে, সে আজকে দিয়ে যাবে বলেছে, তাই দাঁড়িয়ে আছি, চলো। আর রাত্রেবেলা হাঁসার মাংসটা কীভাবে রান্না করছে মা, সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। মধ্যে হাঁসাটা আছে, এটা মা আসলে তারপর কাটা হবে, এখন এটা রেখে দেব ভিতরে। এই হাঁসের মাংস খাবো রাত্রিবেলা, তো এখন তো এনে রেখে দিয়েছি, মা আসলে সে তারপর কাটাকুটি সব কিছু রেডি হবে। আর এখন আমি খেয়ে নেব কমলা লেবু, এখন প্রত্যেকটা বাড়িতেই লেবু পাওয়া যাবে, যাই হোক এটা খেয়ে নিই,
তারপর দেখছি ছাদে যেতে হবে, ছাদে জামা কাপড় আছে সেগুলো আনতে হবে। নিচে তো একদমই রোদ নেই, ছাদে আছে একটুখানি রোদ উঠেছে, জামা কাপড় তো মেলতেই হবে। আর আমি এখনও মাথায় শ্যাম্পু করা হয়নি ঠান্ডার জন্য, আর এই দুদিন খুব তাড়াতাড়ি আমি স্নান করে নিচ্ছি, দেখি কালকে করতে হবে। চলো লেবুটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। এখন এসে গেছি ছাদে জামা কাপড় তুলতে, মোটামুটি জামা কাপড় শুকিয়ে গেছে। আমার ঠান্ডা লেগে গেছে, সেদিন ট্রেনের মধ্যে ছিলাম, এসি ট্রেন ছিল তাই, আর এখানে ঠান্ডাটা বেশি। তো আমার জামা কাপড় তোলা কমপ্লিট, এখন যাব নিচে। আর কালকে অনেক যে ক্লিপগুলো পাঠিয়েছে, পাটনার ওয়েদার তো খুবই বাজে, তিন চার দিন রোদ উঠে না। আমাদের এখানে যেরকম একটু হলেও রোদ উঠে, ওখানে একদম তিন চার দিন পাঁচ দিনও হয়ে যায় রোদ উঠে না, পুরো কুয়াশা থাকে। আর কলকাতার ওয়েদার তো বেশ ভালোই থাকে, আর এখানকার এখন যে ঠান্ডাটা পড়ছে ওই ঠান্ডাটা সহ্য করা যাচ্ছে, বেশি ঠান্ডা আবার আমি সহ্য করতে পারি না। আর অনেক তো ফিরবে, আই থিঙ্ক কালকে ফিরবে ও কলকাতায়। আমরা ভালো টাইমে পাটনা থেকে চলে এসেছি কলকাতায়, এটা না হলে এত পুরো ঠান্ডাতে থাকা যেত না পাটনাতে। যারা বাইরে রেগুলার কাজ করে তাদের অবস্থা খুবই বাজে হয়ে যায়, ঠান্ডা লেগে যায় স্বাভাবিক, এত ঠান্ডা ওখানে। এখন নিচে যাব, নিচে গিয়ে চা কফি কিছু খাবো, তারপর তো আছে আজকে তো ভালোই রান্নাবান্না হবে। চলো নিচে যাওয়া যাক, তারপর কথা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন চা বানাতে যাচ্ছি, চা করবো। মা সন্ধ্যা দিচ্ছে, অফিস থেকে চলে এসেছে, মা তো লাল চা খাবে, আর আমি আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করছে, তার জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। চলো চায়ের আড্ডাতে দেখা হচ্ছে। চা রেডি, মায়ের হলো লিকার চা, আমার দুধ চা, আর সঙ্গে আছে পুরীর থেকে নিয়ে এসেছে গজা, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে সন্ধ্যার বেলাটা, তারপর তো রান্নাবান্না আছে, চলো চটপট খেয়ে নিই। তোমাদেরকে বলেছিলাম আজকে রাত্রিবেলা হাঁসের মাংস খাবো, এখন হাঁসটা কাটা হয়েছে, এখন আগুনের মধ্যে ফ্রাই করা হচ্ছে, চলো এক ঝলক তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো হাঁসটা এখন ফ্রাই করা হচ্ছে, তারপর এটা কাটা হবে। এখন আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে, তারপর একটু একটু করে কাটা হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা ফলো করো। এই যে গায়ের মধ্যে হলুদ লাগিয়েছিল মা, হলুদ লাগিয়ে আগুনের মধ্যে এটাকে পুড়িয়েছে, এখন এটা কাটা হবে। আর অটোমেটিকলি হাঁসটার ভিতর থেকে তেলটা বেরিয়েছে, আলাদা করে কোনো কিন্তু তেলটা লাগাইনি, ভিতর থেকে বেরিয়েছে। আর হাঁসের মাংসের তেল তো থাকে ভিতরেই থাকে, ওটা যখন পোড়ানো হয় আস্তে আস্তে তেলটা বের হয়, দেখতে পাচ্ছ হাতে আমার তেল লেগে আছে, এটা কিন্তু এই হাঁসের তেল। আর কচি মানে এটা খেতেও বেশ ভালোই লাগবে, যখন খোলসটা ছাড়ানো হচ্ছিলো তখন অটোমেটিকলি বেরিয়ে গেছে, না হলে একটু বয়স হলে সেটা একটু শক্তই থাকতো, একদম নরম আছে। যাই হোক এখন কাটছে, কেটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন হাঁসটাকে কাটা হচ্ছে, এটা হলো মাথাটা। তো মাংসটা কাটা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করবে, সব কিছু রেডি করছে মা, চলো। এখন ডিনার করতে বসেছি, সঙ্গে আছে আজকে স্পেশাল হাঁসের মাংস, আর সঙ্গে আছে রাইস আর একটা রুটি। আজকে ডিনারটা জমিয়ে হবে খাওয়া দাওয়া, অনেক দিন পর আমি হাঁসের মাংস খাচ্ছি, বেশ ভালো লাগছে, দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হবে সেটা তোমাদের সাথে ফিডব্যাকটা দেব। চলো চটপট খেয়ে ফেলি, তারপর কথা হচ্ছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, শীতকালে হাঁসের মাংস হবে না এটা কখনো হয়, দারুণ হয়েছে খেতে। আর মাংসটা পুরো
সেদ্ধ হয়ে গেছে, দেখো পুরো সেদ্ধ, অসাধারণ। হাই এভরিওয়ান, গুড নাইট বলতে চলে এসেছি, আর জাস্ট ডিনারটাও কমপ্লিট করলাম। গুড নাইটটা বলার আগে তোমাদের সাথে কিছু বক্তব্য শেয়ার করব। আজকের হাঁসের মাংসটা খেয়ে বেশ ভালো লাগছে। যারা যারা পছন্দ করো তারা বাড়িতে বানাও, শীতকালে ভালো লাগবে খেতে, কারণ গরমকালে অত ভালো লাগে না, আমার পার্সোনালি ভালো লাগে না, তোমাদের হয়তো ভালো লাগতেই পারে। তোমরা চলে বাড়িতে বানাতে পারো যারা পছন্দ করো। আর হাঁসের মাংসটা জাস্ট অসাধারণ ছিল, আর খুব নরম ছিল, কারণ মা প্রেশার কুকারে দিয়েছিল মাংসটা, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, আজকে দিনটা বেশ ভালোই গেল। কালকে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, একটু কাজও করতে হবে, একটা জায়গায় যেতে হবে, নিজের পার্সোনাল কাজ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, আজকের ব্লগটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।